আমাদের কেরলের যে পদ্মনাভ স্বামীর মন্দির, সেটার উপরে কিছু কিছু তার মানে কুঠরি অর্থাৎ মন্দিরের নিচে সেগুলো খোলা হয়েছিল, এবং কিছু কুঠরি খোলা হয়নি, সেগুলো ওই তোমার গরুড় মন্ত্র পাঠ করলে নাকি খুলে যায়, এরকম বিভিন্ন মতবাদ রয়েছে। তো সেই সমস্ত মন্দিরে এত সোনাদানার রহস্যটা কী, সেটা আমরা এই চ্যাপ্টারের ওপরে কিছু ধারণা পাবো। তো আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট যে বিষয়টা, সেখানে চলে আসছি আমরা। আমাদের ফার্স্ট হচ্ছে টাইম পিরিয়ড, কোন সময়কার। একটা ঘটনা আগে বলি, এই চ্যাপ্টারের নাম হচ্ছে সঙ্গম এজ। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই অধ্যায়টাকে আমরা সঙ্গম এজ কেন বলি, কারণ দেখো তিনটে সঙ্গমের আয়োজন হয়েছিল। এই সঙ্গম বলতে কবিদের কবি সম্মেলন আয়োজন হয়েছিল এবং সেগুলোকে সঙ্গম বলা হতো। আর যে রাজাদের সময়কালে সঙ্গম আয়োজন করা হয়েছিল সেগুলো এক একটা ডাইনেস্টি, পাণ্ড্য, চোল এবং চের। আর এই সময়কালটাকে সেই জন্য পাণ্ড্য, চোল এবং চেরদের রাজত্বের সময়কালটাকে সেই জন্য সঙ্গম এজ বলা হয়। তো আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা কী হবে? দেখো টাইম পিরিয়ড এখানে যেটা, সেটা হচ্ছে 300 মানে থ্রি সেঞ্চুরি বিসি থেকে এডি, থ্রি সেঞ্চুরি এডি। এই যে 600 বছরের সময়কাল, এটা 600 হবে না, এটা কম হবে, মানে সেঞ্চুরির হিসেব ধরলে 600, তো অ্যাকচুয়ালি সেটা অনেক কম। তো সেই সময়কালের মধ্যে এই ডাইনেস্টির উদ্ভব হয়েছিল। অ্যাকচুয়ালি দেখো পাণ্ড্য, চের এবং চোল এই তিনটে ডাইনেস্টি আমরা বিভিন্ন সময়কালেই পড়ব, সেটা অ্যানসেন্ট হিস্ট্রির ক্ষেত্রেও পড়ব, মেডিয়াভেল, আর্লি মেডিয়াভেল সেই সময়কালেও পড়ব। এবং প্রত্যেকটা ডাইনেস্টি যে বিভিন্ন সময়কালে বিকাশ লাভ হয়েছিল, এই বিকাশ লাভ হওয়ার মধ্যেও অনেক বিষয় রয়েছে। যেমন ধরো যে অ্যানসেন্টের যে পাণ্ড্য বংশ, সেই পাণ্ড্য বংশ বেশ কিছুদিন রাজত্ব করার পরে তারপরে ইতিহাসে তার অস্তিত্ব ছিল না, আবার সেটা কোনো একটা সময় অনেক দিন গ্যাপ থাকার পরে আবার তার আবার সেটা ইতিহাসে উল্লেখ হয়েছে বিভিন্ন রাজাদের মাধ্যমে। তো সেই জন্য এরা বিভিন্ন সময়কালে এই বংশ, এই এলাকায় এই বংশগুলোর উদ্ভব ঘটেছিল। তো ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা আমাদের যেটা, সেটা 300 BC থেকে 300 AD, এটা হচ্ছে এদের সময়কাল। নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিভাবে বিকাশ লাভ করেছিল, এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি দেখো আমরা যখন তোমার মৌর্যদের শাসনকাল পড়েছিলাম, তো সেই সময়কালে আমরা দেখেছিলাম যে অশোক কলিঙ্গ দখল করেছিল। অশোক কলিঙ্গ যখন দখল করেছিল সেই সময়কালে কলিঙ্গের সঙ্গে কিন্তু দক্ষিণ ভারতে যে শক্তিগুলো ছিল পাণ্ড্য এবং চোল, তাদের একটা মৈত্রীর সম্পর্ক ছিল। তো তার মানে অশোকের আগে থেকেই কিন্তু পাণ্ড্য এবং চোলের অস্তিত্ব ছিল। এই যে পাণ্ড্য এবং চোল রাজবংশের যে অস্তিত্ব ছিল, সেই অস্তিত্বের মূল কারণটা কী ছিল এবং কীভাবে এদের উদ্ভব লাভ হয়েছিল, সেটাই হচ্ছে আমাদের এই পয়েন্টসটা কীভাবে বিকাশ লাভ করে। এখানে প্রথম যে বিষয়টা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে, দেখো দক্ষিণ ভারতের ক্ষেত্রে দক্ষিণ ভারত কিন্তু একদমই আলাদা ছিল উত্তর ভারত থেকে এর, এবং দক্ষিণ ভারতের যে রাজশক্তিগুলোর উত্থান হয়েছিল সেই রাজশক্তিগুলো তোমরা যখন মেডিয়াভেল পড়বে সেই সময়কালে দেখা যাবে যে উত্তর ভারতের শক্তি দক্ষিণ ভারত আক্রমণ করেছে, আলাউদ্দিন খলজির সময়কালে সেটা আমরা পাবো। কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে একটা স্বতন্ত্র অস্তিত্ব ছিল এবং সেটা ইন্ডিজেনাস দেশীয় মানুষদের দ্বারাই সেই শক্তিটা উদ্ভব এবং বিকাশ ঘটেছিল। তো সে তার পেছনে যেটা বিষয় ছিল সেটা হচ্ছে যে প্রথম দিকে এরা মানে ট্রাইবাল হিসেবে ছিল, পাহাড় বা জঙ্গলে থাকতো, আর দক্ষিণ ভারতটা মেইনলি জঙ্গল ছিল, সেখানে কৃষির বিকাশ সেইভাবে হয়নি, এটা তোমরা এর আগের দিন পড়েছিলে, তো সাতবাহন পড়ানোর সময় আমি বলেছিলাম। তো এইবার কী হচ্ছে, সেই পাহাড়ের ওপরে যে মানুষগুলো বসবাস করতো, যে ট্রাইবালরা ছিল, তারা ধীরে ধীরে পাহাড় থেকে নিচে নেমে আসে এবং নদীর যে বদ্বীপ এলাকা, তোমার দক্ষিণ ভারতের ক্ষেত্রে কৃষ্ণা নদী, গোদাবরী নদীর যে বদ্বীপ এলাকা, সেখানে তারা তাদের নতুন করে বসতি শুরু করে এবং তারপর থেকেই ধাপে ধাপে এদের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। এইবার এই যে এখানে এরা যে পাহাড় থেকে নেমে আসলো নদী তীরবর্তী অঞ্চলে, এখানে তোমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে যে নদী তীরবর্তী অঞ্চলে নেমে আসলেই কি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল, না, এখানে কিন্তু দুটো ইনফ্লুয়েন্স কাজ করেছিল। একটা ইনফ্লুয়েন্স আমরা যেটা পাবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইনফ্লুয়েন্স, একটা ইনফ্লুয়েন্স পাবো কালচারাল কন্ট্যাক্টস। ম্যাটেরিয়াল ইনফ্লুয়েন্স বলতে কি, দেখো সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে লোহার ব্যবহার। উত্তর ভারতের যে সাম্রাজ্য তারা দক্ষিণ ভারতে সেইভাবে বিস্তার লাভ করতে পারেনি অ্যানসেন্ট পিরিয়ডে, কিন্তু ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে বণিকরা সেখানে পৌঁছেছিল
এবং ধর্মীয় ব্যক্তিরা সেখানে পৌঁছেছিল, সেটা ব্রাহ্মণ্য ধর্মই বলো আর হচ্ছে বৌদ্ধ আজীবিক বা জৈন বলো। তো এই যে ধর্মের মাধ্যমে যেটা, সেটা হচ্ছে কালচারাল কন্ট্যাক্ট। আর ম্যাটেরিয়াল বলতে ওই যে বণিকরা যে পৌঁছেছিল সেখানে বা এইভাবেই বণিকদের মাধ্যম ছাড়াও, বা হয়তো ধরো বাণিজ্যিক সূত্র ধরে তারা বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য পরবর্তীকালে শুরু করে, তো তার মধ্যে কোনো একটা সময়কালে তারা লোহার মানে খোঁজ পায় বা লোহাটাকে কী করে ব্যবহার করতে হয় সেই ব্যবহারটা এরা জানতে পারে। এবং সেখানেই আসে লাঙল চাষের প্রসঙ্গ। এই লাঙল যেদিনকে তারা হাতে পায় বা বুঝতে পারে যে এইভাবে জমি চাষ করতে হয়, তখন এরা নদী তীরবর্তী অঞ্চলে যে জঙ্গল, সেই জঙ্গল কেটে সেটাকে চাষের যোগ্য করে তোলে এবং তারপর থেকে সেখানে তারা লাঙল চাষ শুরু করে। এর ফলে একটা স্থায়ী বসবাসের ধারণা আসে এবং উত্তর ভারতের যে বণিকরা সেখানে পৌঁছতো তাদের মাধ্যমে এরা কিন্তু মুদ্রার ব্যবহারটা সম্পর্কেও জানতে পারে। এইটা হচ্ছে তাদের ম্যাটেরিয়াল, কারণ মুদ্রা ধাতু দিয়ে তৈরি হতো, এটা হচ্ছে ওদের ম্যাটেরিয়াল কন্ট্যাক্ট। আরেকটা যেটা পাবো সেটা কালচারাল কন্ট্যাক্ট। কালচারাল কন্ট্যাক্টের মধ্যে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে ব্রাহ্মণ্য ধর্ম এবং বৌদ্ধ জৈন এবং আজীবিক ধর্ম, এদের সংস্পর্শে আসার মাধ্যমে কিন্তু এদের মধ্যেও একটা সাংস্কৃতিক বিকাশ ঘটে। দক্ষিণ ভারতের ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু ব্রাহ্মণ্য ধর্ম ছিল না, তারা ট্রাইবাল ছিল। পরবর্তীকালে তারা নিজেদেরকে ধীরে ধীরে ব্রাহ্মণ্য ধর্ম বা বৌদ্ধ জৈন এই সমস্ত ধর্মের সঙ্গে নিজেদেরকে ওইভাবেই তারা গড়ে তোলে এবং ধীরে ধীরে এরা ব্রাহ্মণিকাল সোসাইটির দিকে এগিয়ে যায়। এই হচ্ছে এদের দুই ধরনের কন্ট্যাক্ট, একটা সোশ্যাল এবং রিলিজিয়াস বা কালচারাল কন্ট্যাক্টস। এর মাধ্যমে এরা নতুন সাম্রাজ্য গড়ে তোলে, যেখানে পাণ্ড্য, চোল এবং চের তিনটে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়, নতুন নতুন গ্রাম এবং শহরের উদ্ভব হয় এবং তারপর যখন ব্রাহ্মণিকাল সোসাইটি গঠন হয় তখন কিন্তু এদের মধ্যে সামাজিক যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সেই বিভাজনটাও এদের মধ্যে ধীরে ধীরে বিকাশ লাভ করে। নেক্সট যে বিষয়টা আমরা পাবো সেটা হচ্ছে যে এদের নতুন রাজ্য এবং সাম্রাজ্য। নতুন রাজ্য বলতে তো সেটা পাণ্ড্য, চোল এবং চের, এই তিনটা পেলাম আমরা। এদের এলাকাগুলো আমরা পরে করব। আর টোটাল যে এলাকাটা ছিল এই সঙ্গম যে এজ, এদের যে টোটাল এলাকাটা, সেই এলাকাটার নাম ছিল হচ্ছে তামিলাকাম। এই যে তামিলাকাম যেটা, এটা কোন এলাকা? এটা অ্যাকচুয়ালি তিরুপতি হিলস। আজকের দিনে আমাদের যে তিরুপতি পাহাড় তিরুপতি মন্দির, যে সেই মন্দির তিরুপতি হিলস থেকে শুরু করে একদম ভারতের যে সাদার্ন মোস্ট পয়েন্ট, সেটা তোমার ইন্দিরা পয়েন্ট, তো সেটা আমাদের মেইনল্যান্ডের মধ্যে পড়ে না, মেইনল্যান্ডের মধ্যে যেটা পড়ে সেটা কেপ ক্যামেরন বা কন্যাকুমারী, সেই কন্যাকুমারী কোনো কোনো ক্ষেত্রে সেটা শ্রীলঙ্কা পর্যন্তও চলে গেছিলো। তো এই হচ্ছে এদের যে এলাকাটা, সেই এলাকাটাকে বলা হচ্ছে তামিলাকাম। তাহলে আর এটা মনে রাখার জিনিস, তামিলাকাম হচ্ছে তিরুপতি হিল থেকে শুরু করে একদম সাদার্ন মোস্ট অর্থাৎ কন্যাকুমারী, এটা হচ্ছে এদের এলাকা। নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে মেজর সোর্স অফ ইনফরমেশন। দেখো এদের সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে, জানার তো বিভিন্ন বৈদেশিক সোর্স রয়েছে। বৈদেশিক সোর্সের মধ্যে আমরা যেরকম মেঘাস্তিনিসের বিবরণ পাবো, আমরা যেরকম পাবো তোমার সেই সময়কালে প্লিনির বিবরণ থেকে পাওয়া যায় আমাদের, তারপর হচ্ছে পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি সেখান থেকে আমরা পাই, এই সমস্ত বিবরণ তো পাই, কিন্তু মেজর সোর্স অফ ইনফরমেশন হচ্ছে সঙ্গম লিটারেচার। আর এই সঙ্গম লিটারেচারের জন্যই কিন্তু এই এজটাকে বলা হচ্ছে সঙ্গম এজ। তো সঙ্গম লিটারেচার কি সেটা আমার পরের ভিডিওতে তোমরা পাবে। তো এটা হচ্ছে এদের মেজর সোর্স অফ ইনফরমেশন, সেটাকে হচ্ছে সঙ্গম লিটারেচার। এই সঙ্গম লিটারেচার অনেক বিষয় আছে, সেটা আমি ডিটেলসে তোমাদেরকে আলোচনা করব। আপাতত এইটাই মনে রাখো যে সঙ্গম লিটারেচার হচ্ছে এদের সোর্স অফ ইনফরমেশন। নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে যে সমস্ত ডাইনেস্টিগুলো রাজত্ব করেছিল সেই ডাইনেস্টিগুলোর ওপরে ইনফরমেশনগুলো মনে রাখবে। প্রথম যে ডাইনেস্টি এখানে রাজত্ব করেছে সেটার নাম হচ্ছে পাণ্ড্য ডাইনেস্টি, দ্য পান্ডিয়াস হচ্ছে এখানকার ফার্স্ট ডাইনেস্টি ছিল। দেখো পাণ্ড্য ডাইনেস্টি এদের এলাকাটা কী ছিল, আজকের দিনে যদি আমরা এদের এলাকার দিকে যাই তাহলে সেটা পাবো বর্তমান তিরুনেলভেলি তামিলনাড়ুর ক্ষেত্রে, রামনাথ ডিস্ট্রিক্ট পাবো, মাদুরাই পাবো এবং আমরা সাউথ ট্রাভাঙ্কর এই এলাকাটা পাবো হচ্ছে এদের। তাহলে কী কী আসলো, এক নাম্বার হচ্ছে তিরুনেলভেলি, দুই নাম্বার হচ্ছে মাদুরাই, তিন নাম্বার হচ্ছে এদের রামনাথ ডিস্ট্রিক্ট, আর চার নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে সাউথ ট্রাভাঙ্কর।
সাউথ ট্রাভাঙ্কোর, এই হচ্ছে এদের এলাকা ছিল। আজকের দিনে যদি তাদের এলাকাটাকে ধরি তাহলে আমরা এইভাবে তাদের পান্ডিয়াসদের এলাকাটা পাবো। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। দেখো আমরা যদি ভারতের মানচিত্রের নিচের দিকে দেখি তাহলে মানে বিষয়টা এরকম দাঁড়াবে যে একদম সাদার্ন এবং মিডিল, একদম সাদার্নে মিডিলে যেটা সেটা পান্ডিয়া, আর পান্ডিয়ার নর্থ ইস্ট পোর্শনটা পাবো আমরা হচ্ছে চোল, আর এর সাউথ ওয়েস্ট পোর্শনটা পাবো হচ্ছে চের, যেটা আজকের দিনে কেরল রাজ্য। তো এই হচ্ছে আমাদের পান্ডিয়াসের হিসেব। এবার পান্ডিয়াসদের সম্পর্কে আমরা যে জানতে পারি সেই সম্পর্কে ক্যাপিটাল কোথায় ছিল, দেখো এদের ক্যাপিটাল বা রাজধানী সেটা হচ্ছে মাদুরাই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসে প্রিলিমসের জন্য, খুব ইম্পর্টেন্ট। এদের পান্ডিয়াসদের রাজধানীর নাম হচ্ছে মাদুরাই। এদের একটা এমব্লেম ছিল, এমব্লেম বলতে প্রতীক, প্রতীক বলতে এরা পতাকার মধ্যে সেই চিহ্নটা ব্যবহার করতো, সেটা হচ্ছে ফিশ, মাছের চিহ্ন এরা পতাকার মধ্যে ব্যবহার করতো। এটাও খুব ইম্পর্টেন্ট টপিকস আমাদের। আর হচ্ছে এদের সময়কালে বিখ্যাত পোর্ট, পোর্ট মানে বন্দর ছিল, বন্দরগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এরা সমুদ্রে মানে সামুদ্রিক বাণিজ্যই ছিল এদের মূল, কারণ এরা রোমানদের সঙ্গে বিজনেস করতো এবং সেই সূত্র ধরেই কিন্তু রোম থেকে প্রচুর পরিমাণে সোনা অর্থাৎ গোল্ড এদের কাছে এসে পৌঁছতো, এবং সেটাই কিন্তু এদের এই সময় এই জায়গার যে মন্দিরগুলো সেই মন্দিরগুলোতে যে এত সোনা পাওয়া যায়, স্বর্ণ ভাণ্ডার, তার মূল কারণটাই ছিল কিন্তু এদের এই সামুদ্রিক বাণিজ্য। এর নাম হচ্ছে করকাই, করকাই, দেখো এখানে এই নামটা মনে রাখবে করকাই। আমরা একটা নাম ভূগোলে পাবো সেটা হচ্ছে খরকাই, খরকাই হচ্ছে সুবর্ণরেখা এবং খরকাই নদী এদের মধ্যবর্তী স্থানে অবস্থিত হচ্ছে জামশেদপুরের টাটা বা টিস্কো, যেটা 1907 জামশেদজি টাটা প্রতিষ্ঠা করেছিল, সেইটা ওই জন্য ইম্পর্টেন্ট। আমাদের ভূগোলের ক্ষেত্রেও কোশ্চেন থাকে কোন নদীর তীরে কোন জায়গা অবস্থিত, ওটা হচ্ছে খরকাই আর এটা হচ্ছে করকাই। তো এই করকাই হচ্ছে পান্ডিয়াসদের বিখ্যাত পোর্ট, খুব ইম্পর্টেন্ট, আর পান্ডিয়াসদের যে রাজধানী ছিল সেটার নাম হচ্ছে মাদুরাই। এবার প্রশ্ন হচ্ছে পান্ডিয়াসদের সম্পর্কে যে আমরা জানতে পারি সেটা তো সাঙ্গাম লিটারেচার আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই, কিন্তু সাঙ্গাম লিটারেচার ছাড়াও এদের সম্পর্কে জানতে সাহায্য করে সেই বিষয়টা কী, সেটা হচ্ছে মেঘাস্থিনিসের বিবরণ। দেখো বৈদেশিকদের বিবরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেন, কারণ হচ্ছে দেখো আমাদের ভারতবর্ষের প্রথম নিজস্ব যে ইতিহাস গ্রন্থ সেই ইতিহাস গ্রন্থটার নাম হচ্ছে রাজতরঙ্গিনী কলহনের লেখা কাশ্মীরের। এর আগে রাজতরঙ্গিনীর আগে যত আমাদের ভারতীয় সোর্স সেগুলো কিন্তু বেশিরভাগই তোমাকে ধরে নিতে হবে প্রশস্তি অথবা শিলালিপি অথবা সেগুলো কিন্তু তোমার হচ্ছে সাহিত্য, সাহিত্যে কিন্তু বাড়িয়ে লেখা থাকে, সেখানে কিন্তু প্রপার যে তথ্যটা সেটা আমরা সেইভাবে পাই না। ঐতিহাসিকরা অনেক কাটাছেড়া অনেক বিশ্লেষণ করে একটা তথ্যে উপনীত হয়, কিন্তু ইতিহাসটা হচ্ছে আসল দলিল যেখানে সত্য ঘটনা এবং যেটা ঘটনা সেটাই লেখা থাকে রাজার নাম সাল তারিখ ইত্যাদি দিয়ে। তো সেই জন্য আমাদের ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ, তাই পান্ডিয়াসদের সম্পর্কে জানতে গেলে আমাদের ইতিহাসের যে তথ্যটা কাজে দেয় সেটা হচ্ছে মেঘাস্থিনিসের ইন্ডিকা যে গ্রন্থটা, সেই ইন্ডিকা গ্রন্থ আমাদের ভীষণ রকম কাজে দেয় এই ক্ষেত্রে। তো মেঘাস্থিনিস কী বলেছিল, মেঘাস্থিনিস বলেছিল যে এটা পার্লের জন্য বিখ্যাত, পার্ল, পার্ল মানে হচ্ছে মুক্তা, মুক্তার জন্য বিখ্যাত ছিল এটা। দেখো এখানে সমুদ্র বন্দর ছিল এবং সেটার নাম হচ্ছে করকাই, তো সেই করকাই বন্দর এবং সমুদ্র তীরবর্তী এলাকা, তাই মুক্তা এখানে পাওয়া যাবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা এবং এটার ঐতিহাসিক সত্যতা রয়েছে, এটা আমরা ধরতে পারি। সেকেন্ড যে বিষয়টা এখানে, সেখানে মেঘাস্থিনিস বলেছে যে এখানে মহিলা শাসন ছিল, মহিলা শাসন ছিল, যদি মহিলা শাসন ছিল এই তথ্যটা থেকে আমরা বলতে পারি যে এখানে কোনো এক সময় হয়তো কোনো মহিলা বা মানে রাজার জায়গায় রানী শাসন করেছে, সেরকম একটা তথ্য আমরা বলতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এদের ক্ষেত্রে আমরা রাজার নামই পাবো এবং সেইগুলোই কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, আমরা মেঘাস্থিনিসের বিবরণ থেকে এই দুটো তথ্য পাই, একটা হচ্ছে যে এখানে পার্লের জন্য বিখ্যাত ছিল আর এখানে হচ্ছে মহিলাদের শাসন ছিল, এটা একটা ইম্পর্টেন্ট ঘটনা। এছাড়া আমরা অন্যান্য ইম্পর্টেন্ট ঘটনা যেগুলো পাই সেগুলো হচ্ছে সাঙ্গাম লিটারেচারের থেকে। সাঙ্গাম লিটারেচারের মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে রোমানদের সঙ্গে এদের বিজনেস চলতো, রোম সাম্রাজ্যের সঙ্গে এদের বিজনেস চলতো। দেখো রোম সাম্রাজ্যের সঙ্গে যে বিজনেস চলতো না সেটা কোথায়, সেটা আমাদের লোহিত সাগর দিয়ে আরব সাগরে এসে পৌঁছতো এবং আরব সাগর থেকে তারপরে এদের মধ্যে বিজনেস চলতো। ভাস্কো দা গামাকে বলা হয় প্রথম যে ইউরোপিয়ান যিনি ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন। অ্যাকচুয়ালি ভাস্কো দা গামা যে রাস্তা দিয়ে এসেছিল সেটা কিন্তু এই রাস্তাটা ছিল না, সেটা হচ্ছে আফ্রিকাকে ঘিরে মানে আফ্রিকার উপকূল দিয়ে তিনি ভারতে এসেছিলেন। আমরা ইতিহাসে ক্রুসেড তোমরা যদি কেউ পড়ে থাকো তাহলে জানবে ক্রুসেডের ফলে ওই যে মিডিল ইস্টের মধ্য দিয়ে যে আসার জায়গাটা ছিল সেই জায়গাটা গালফ কান্ট্রি যেগুলো আজকের দিনে
আরব বা এই সমস্ত দেশগুলো রয়েছে সেখান দিয়ে যে আসতো আগে ইউরোপিয়ানরা ভারতে, তো সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছিল ক্রুসেডের পর। তো যার ফলে ইউরোপিয়ানরা ভারতে আসার জন্য নতুন জলপথ খোঁজ করেছিল এবং সেই সময় ভাস্কো দা গামা ভারতে আসা জলপথ আবিষ্কার করেছিল আফ্রিকা থেকে ঘুরে অনেকটা ডিস্টেন্স কভার করে। তো সেই জন্য ওকে ভাস্কো দা গামাকে ভারতে আসা জলপথের আবিষ্কর্তা বলা হয়। এবং ওই পথটা যেটা সেখানে একটা ব্যাপার ছিল কি যে সেই জলপথ তো কারো একার হতে পারে না, সেই জন্য সেটা ফ্রি ট্রেড এরিয়া ছিল। কিন্তু লোহিত সাগর দিয়ে আসতে গেলে, লোহিত সাগর ছিল মিশরের কন্ট্রোলে, তো সেই জন্য সেই জায়গায় আসতে গেলে বাধা। এবং লোহিত সাগর আজকের দিনে আমরা যেটা পাই সেটা 1869 সেই লোহিত সাগর নতুন করে খোঁড়া হয়েছিল, তারপর লোহিত সাগরের রেগুলার যাতায়াত হয়। আগে লোহিত সাগরের রেগুলার যাতায়াত হতো না, কারণ মরুভূমির বালি এসে ওর পথ আটকে দিত। তো যাই হোক, ইউরোপিয়ানরা কিন্তু এই অ্যানসেন্ট পিরিয়ডে যে বাণিজ্য করতো সেটা লোহিত সাগর দিয়ে তারা ভারতে প্রবেশ করতো। তো সেই জন্য সেই জলপথটা আর ভাস্কো দা গামার জলপথ দুটো কিন্তু আলাদা, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, রোমানদের সঙ্গে বাণিজ্য চলতো এবং রোমানদের মধ্যে যে বিশেষ একজন রাজার নাম উল্লেখ করা আছে তার নাম হচ্ছে অগাস্টাস। এই অগাস্টাস নামটা খুব ইম্পর্টেন্ট, অগাস্টাসের নাম থেকে অগাস্ট মাস এসছে এবং জুলিয়াস সিজারের নাম থেকে জুলাই মাস এসছে। এই দুটো জিনিস আমরা ইতিহাসে বা জিকে হিসেবে আমরা বিভিন্ন জায়গায় পড়েছি। তো পান্ডিয়াসদের যে ঘটনাটা সেটা অগাস্টাসের সঙ্গে পান্ডিয়াসদের বাণিজ্য চলেছিল এবং অগাস্টাসের কাছে পাণ্ড্য রাজবংশের রাজারা দূত পাঠিয়েছিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে কত ভালো সম্পর্ক ছিল এবং মেইনলি যে ট্রেড ছিল সেই ট্রেডটা ছিল কাদের সঙ্গে, সেই ট্রেডটা ছিল হচ্ছে রোমানদের সাথে। এরপরে যেটা সেটা হচ্ছে এরা বৈদিক আচার অনুষ্ঠান পালন করতো। দেখো, বৈদিক আচার অনুষ্ঠান পালন করাটা স্বাভাবিক, কারণ এরা ক্রমশ ব্রাহ্মণ্য ধর্ম গ্রহণ করে ব্রাহ্মণ হয়েছে, তো সেই জন্য বৈদিক আচার আচরণ পালন করবে, এটাই স্বাভাবিক। তো এই হচ্ছে আমাদের এদের ওপরে ইম্পর্টেন্ট ঘটনা। এরপরে আমরা এদের ওপরে দু চারজন রাজান সম্পর্কে পড়বো, সেই রাজাগুলো সম্পর্কে সেরকম ইনফরমেশন দরকার, সামান্য দু চারটা পরীক্ষার পার্সপেক্টিভে যতটুকু দরকার সেটাই আমি বলবো। প্রথম যে রাজাটা তার নাম হচ্ছে নেদুন জুলিয়ান, জুলিয়ান ওয়ান, এই নামটা তোমরা মনে রাখবে। এর উল্লেখ আমরা কোথায় পাই? এর উল্লেখ আমরা পাই তামিল সাহিত্যের বিখ্যাত একটা সাহিত্য, যেটা সাঙ্গম লিটারেচারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, শিল্পাধিকারম, এখান থেকে আমরা এর উল্লেখ পাই। এটার উপরে আমি ডিটেলস পরবর্তীকালে আলোচনা করব। শিল্পাধিকারম এই গ্রন্থে আমরা এর সম্পর্কে জানতে পাই, নেদুন জুলিয়ান সম্পর্কে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নেদুন জুলিয়ান টু। নেদুন জুলিয়ান টু, দেখো নেদুন জুলিয়ান ওয়ান সম্পর্কে তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, শুধু মনে রাখতে হবে শিল্পাধিকারমে তার নাম উল্লেখ ছিল। নেদুন জুলিয়ান টু এ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রাজা, কেন? কারণ এ সবচেয়ে বড় সাম্রাজ্য স্থাপন করেছিল। পান্ডিয়াসদের যে এলাকাটা, যেটা ইতিহাসে উল্লেখ হয়েছে, যার জন্য অ্যানসেন্ট পিরিয়ডে যে একটা বড় এলাকা দক্ষিণ ভারতের ক্ষেত্রে, সেই এলাকাটা যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে নেদুন জুলিয়ান টু। এ সবচেয়ে বড় এলাকা তৈরি করেছিল এবং এর সময়কালে একটা যুদ্ধের নাম আমাদের মনে রাখতে হবে, কেন? কারণ এই যুদ্ধটা পান্ডিয়াসদের সঙ্গে চের ছিল এবং চলছিল, এবং এছাড়া আরও পাঁচটা ছোট ছোট গোষ্ঠীর মধ্যে যুদ্ধ, একত্রিত যুদ্ধ হয়েছিল এবং নেদুন জুলিয়ান টু জয়লাভ করেছিলেন। সেই জন্য সেই যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট। যুদ্ধটার নাম হচ্ছে তালাইয়া লাঙ্গানাম। দেখো, নামটা কঠিন, কিন্তু মোটামুটিভাবে তোমরা যদি মনে রাখতে পারো, পরীক্ষায় অপশন থাকলে তোমরা বুঝতে পারবে। তালাইয়া লাঙ্গানাম এই যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা কাদের সঙ্গে হয়েছিল? এটা পাণ্ডদের সঙ্গে যুদ্ধ হয়েছিল এবং পাণ্ডদের বিপক্ষে কারা ছিল? চের ছিল, চোল ছিল এবং আরও পাঁচটা ছোট ছোট গোষ্ঠীর একত্রিত হয়ে তার বিরুদ্ধে লড়াই করেছিল এবং এই যুদ্ধে কিন্তু নেদুন জুলিয়ান টু তিনি জয়লাভ করেছিলেন। সেই জন্য কিন্তু নেদুন জুলিয়ান টুর সাম্রাজ্যও বড় হয়েছিল এবং তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন, বিখ্যাত পাণ্ড্য রাজা হিসেবে। এই হচ্ছে আমাদের পাণ্ডদের। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে চোল ডাইনেস্টি। দেখো, চোলদের ওপরে আমরা কিন্তু মেডিয়াভেল যে সময় পড়বো আমরা, সেই সময় আমরা চোলদের ওপরে ডিটেলস পড়বো, কিন্তু সেই চোলদের যে বিষয়টা সেটা সেই সময় আমরা রাজেন্দ্র চোল, রাজরাজওয়ান এই সমস্ত পড়বো। সেটা সেই সময় চোলদের একটা বিশাল ব্যাপার ছিল এবং বিশাল আধিপত্য স্থাপন করেছিল, কিন্তু তার আগে তারা অ্যানসেন্ট পিরিয়ডেও কিন্তু তারা বিখ্যাত ছিল কিছু একটা অল্প সময়ের জন্য। সেই সময়কালে যে চোল, অ্যানসেন্ট পিরিয়ডের সময়কালে যে চোল ছিল, এই চোল ডাইনেস্টির যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে কারিকল। তার নাম হচ্ছে কারিকল। তোমরা যারা এতদিন ওয়ান লাইনার পড়ে এসছো তাদের জন্য বলছি, তোমরা কিন্তু দেখবে যে অনেক জায়গায় পাবে চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে কারিকল, অনেক জায়গায় তোমরা পাবে চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বিজয়ালয়। তোমাদের মধ্যে একটা কনফিউশন হতে পারে, অ্যাকচুয়ালি বিজয়ালয়ের যে চোল সাম্রাজ্য সেটা কিন্তু মেডিয়াভেলের চোল সাম্রাজ্য, আর্লি মেডিয়াভেলের চোল সাম্রাজ্য, আর তোমরা যেটা আর কি কারিকল পাবে সেটা অ্যানসেন্ট সময়কালে যে চোল, সেই সময়কালে চোল সাম্রাজ্য। তো যাই হোক, এই যে চোল সাম্রাজ্য কারিকলের সময়কালে যেটা ছিল, এইটাই হচ্ছে অ্যানসেন্টের বিখ্যাত চোল সাম্রাজ্য, যার এলাকা বর্তমানের দিনে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে তাঞ্জোর।
এই এলাকা বর্তমান দিনে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তাঞ্জোর। দেখো তাঞ্জোর কিন্তু তোমরা আর্লি মেডিভালে যেটা পড়বে সেখানেও কিন্তু তাঞ্জোর তোমরা পাবে, তো একই এলাকা ছিল তবুও তার মধ্যে একটু হেরফের হয়েছিল। তো তাঞ্জোরের সঙ্গে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ত্রিচিনোপল্লী, যেটা ত্রিচি বলা হতো ব্রিটিশ পিরিয়ডে, ত্রিচিনোপল্লী এটা হচ্ছে ওদের এলাকা ছিল। এই এলাকার মধ্যে রাজধানী যেটা ছিল সেটা হচ্ছে উরাইয়ুর, উরাইয়ুর ছিল হচ্ছে এদের রাজধানী। দেখো নামগুলো ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে, আমি বারবার এই জন্য বলছি বিষয়টা। তো যাই হোক, তাঞ্জোর ছিল, তাঞ্জোর এবং ত্রিচিনোপল্লী ছিল হচ্ছে আর্লি বা মেডিয়াভেল চোল সাম্রাজ্যের যে রাজধানী এলাকা তার মধ্যে পড়ে। এবং এখানে যেটা আমাদের মনে রাখতে হবে তাদের রাজধানীর নাম যেটা সেটা হচ্ছে উরাইয়ুর। এবং এদেরও এমব্লেম ছিল, দেখো পান্ডিয়াসদের এমব্লেম যেরকম ফিশ ছিল পতাকার মধ্যে থাকতো, এদের এমব্লেম যেটা সেটা হচ্ছে টাইগার, এদের এমব্লেম যেটা ছিল সেটা হচ্ছে টাইগার ছিল। আর এদের যে বন্দর ছিল সেই বন্দরটার নাম হচ্ছে পুহার, এই পুহার যেটা সেটাই পরবর্তীকালে কাবেরিপাটনাম, পুহার এই পুহারটাই পরবর্তীকালে আমরা যে নামটা পাবো সেটা হচ্ছে কাবেরিপাটনাম। তো এই হচ্ছে চোলদের একটা বেসিক ইনফরমেশন আর্লি বা মেডিয়াভেল, আর্লি বা অ্যানসেন্ট পিরিয়ডে চোল সাম্রাজ্যের ওপরে বেসিক ইনফরমেশন। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে, দেখো এদের আর্লি মেডিয়াভেল পিরিয়ডে এরা কিন্তু তোমার নৌবাহিনী শক্তিশালী ছিল, অ্যানসেন্ট পিরিয়ডেও কিন্তু এদের নৌবাহিনী শক্তিশালী ছিল। নৌবাহিনী শক্তিশালী এখান থেকেই বুঝতে পারি যে কারণ এদের প্রত্যেকেরই পোর্ট রয়েছে এবং পোর্টগুলো বিখ্যাত বিখ্যাত পোর্ট রয়েছে। তো যাই হোক, এরপরে আমরা কিছু ইনফরমেশন পড়ব সেটা হচ্ছে কারিকলের ওপরে। দেখো একে ফাউন্ডারও বলা যেতে পারে, অ্যাকচুয়াল ফাউন্ডার বলা হবে না, কিন্তু ফাউন্ডার এই কারণেই বলা হয় কারণ এর সময়কালেই চোল সাম্রাজ্য ইতিহাসে প্রাদ প্রদীপের মধ্যে আসে এবং বিশাল একটা সাম্রাজ্য দখল করেছিল সেই জন্য। আর এই কারিকল যে সেই কিন্তু এই যে পুহার বলে যে বন্দরটা রয়েছে, এই পুহার বন্দর যে প্রতিষ্ঠাতা সেটা কিন্তু এই কারিকল। কারিকল আর একটা জিনিস করেছিলেন, সেটা হচ্ছে তিনি কাবেরী নদীর ওপরে একটা দীর্ঘ বাঁধ নির্মাণ করেছিলেন। দেখো আমাদের ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম বাঁধ যদি বলা হয় তাহলে এই কারিকলের তৈরি করা যে বাঁধ, 160 কিলোমিটার বাঁধ ছিল লম্বা, এবং এটা হচ্ছে তোমার কাবেরী নদীর ওপরে তিনি এই বাঁধ নির্মাণ করেছেন। কাবেরী নদী আজকের দিনেও দক্ষিণ ভারতের ভৌগোলিক পরিবেশের ওপর তার বিশাল প্রভাব রয়েছে। কাবেরী নদীর জলবন্টন নিয়ে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্র সরকার বিভিন্ন সময়কালে হস্তক্ষেপ করতে হয়েছে, বিভিন্ন রাজ্যের মধ্যে কাবেরী নিয়ে গণ্ডগোল রয়েছে, এবং এটা কিন্তু অ্যানসেন্ট পিরিয়ড থেকে। কেন? কারণ কাবেরীর যে জল এবং দক্ষিণ ভারতে মানে দক্ষিণ ভারতের কৃষিকাজের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য কিন্তু এটা বারবার ইতিহাসের বিষয়ের মধ্যেও চলে আসে। নেক্সট হচ্ছে এখানে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হচ্ছে ভেনির যুদ্ধ। ভেনির যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ ভেনি বলা হয় এটাকে। এটা হচ্ছে পাণ্ড্য এবং চের এদের দুজনের মিলিত বাহিনী যুদ্ধ করেছিল, এবং সেই যুদ্ধে কে পরাজিত হয়েছিল, যুদ্ধে পাণ্ড্য এবং চেরের যুগ্ম বাহিনী পরাজিত হয়েছিল। কার কাছে হয়েছিল? চোলদের কাছে। এবং এই যুদ্ধের সময় চোলদের রাজা কে ছিলেন? সেটা হচ্ছে কারিকল ছিলেন। দেখো এর আগে আমরা একটা পাণ্ড্যরা যুদ্ধ করেছিল, পাণ্ড্যদের এগেস্টে ছিল চের এবং চোল এবং 5টা গোষ্ঠী ছিল, সেটা একটা ছিল, সেখানে পাণ্ড্য রাজা জয়লাভ করেছিল, নেদুনজুলিয়ান টু। আর এখানে আমরা যেটা পাচ্ছি সেটা কারিকলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কারিকল ছিল চোল সাম্রাজ্যের রাজা এবং তার বিরুদ্ধে চের এবং পাণ্ড্য মিলিত হয়ে যুদ্ধ করেছিল, সেটার নাম হচ্ছে ভেনির যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু কারিকল জয়লাভ করেছিল, এটা একটা ইনফরমেশন রয়েছে এর উপরে। তো এই হচ্ছে ব্যাপার। এবং কারিকলের মৃত্যু কী করে হয় এটার মধ্যে বলা হয় যে রিচুয়াল স্টারভেশন, তিনি ওই ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য তিনি অনশন করেছিলেন এবং সেই অনশনের ক্ষেত্র ধরে তার মৃত্যু হয়েছিল, এটা একটা মতবাদ ইতিহাসে আমরা পাই, বিশেষ করে সাঙ্গম লিটারেচার সেখান থেকে আমরা এই তথ্যটা পাই। তো এরপরের যে রাজারা রয়েছে, দেখো সেই রাজাদের নামগুলো উচ্চারণ করা এবং মনে রাখা বিশাল কষ্টসাধ্য ব্যাপার, তা সত্ত্বেও আমরা যদি পারি মানে অন্ততপক্ষে একটু দেখবো, যদি মনে থাকে তো থাকে। দেখো কারিকলের পরবর্তীকালের ইম্পর্টেন্ট যে রাজা তার নাম হচ্ছে তন্দাইমান ইলান্দিরাইয়া। এই ধরনের নাম সচরাচর আমাদের মনে রাখা খুব কষ্ট, হয়তো এই নাম মনে রাখার জন্য আমাদের একটা চ্যাপ্টার ভুলে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দক্ষিণ ভারতের নাম একটু কষ্ট করে মনে রাখতে হবে, আমরা দক্ষিণ ভারতের ইতিহাস পড়ার সময় সেরকম কঠিন নাম পাবো না, এরকম দু চারটা ব্যতিক্রম হয়তো থেকে যায়। তো যাই হোক, এই নামটা হচ্ছে তন্দাইমান ইলান্দিরাইয়া, এ হচ্ছে কারিকলের পরবর্তীকালে গুরুত্বপূর্ণ রাজা। এ অ্যাকচুয়ালি কে ছিল বা কীভাবে শাসন করতো সেই সম্পর্কে ইতিহাসে স্পষ্ট ধারণা নেই, মনে করা হয় যে কাঞ্চি থেকে শাসন করতো, এবং এই কাঞ্চি যে জায়গা যেটা আমরা আর্লি মেডিয়াভেলে খুব গুরুত্ব পাবো, গুরুত্বপূর্ণ একটা শহর হিসাবে উঠে আসে। তো কাঞ্চি থেকে ইনি স্বাধীনভাবে রাজত্ব করতেন না, কারিকলের অধীনস্থ রাজা হিসাবে রাজত্ব করতেন, সেই সম্পর্কে ইতিহাসে কোনো স্পষ্ট ধারণা নেই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের চোল সাম্রাজ্য। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চের। এই চের বলতে আজকের দিনে আমরা যেটা পাবো কেরালা কোস্ট মানে মালাবার উপকূল, সেই মালাবার উপকূলবর্তী অঞ্চলের যে রাজারা রাজত্ব করেছিল এবং যে বংশের উত্থান ঘটেছিল অ্যানসেন্ট পিরিয়ডে সেটাকেই বলা হচ্ছে চের বা চেরাস।
তো এই যে রাজবংশটা ছিল এদের অঞ্চল বলতে গেলে আমরা কি পাবো অঞ্চলটা হচ্ছে কেরালা কোস্ট এদের অঞ্চলটা হচ্ছে কেরালা কোস্ট আজকের দিনে পারে কেরালা কোস্ট এদের রাজধানী কোথায় ছিল রাজধানী ছিল ভাঞ্জি দেখো এই যে রাজধানীর যে নামটা ভাঞ্জি এটাকে আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে কারুভুর ভাঞ্জি অথবা কারুভুর এটা হচ্ছে এদের ক্যাপিটাল ছিল খুব ইম্পর্টেন্ট ভাবে মানে ইম্পর্টেন্ট হিসেবে ধরে নিয়ে মুখস্থ রাখতে হবে কারণ পরীক্ষায় কি আসবে পিএসসি কিন্তু এখন আনপ্রেডিক্টেবল হয়ে গেছে পিএসসি সম্পর্কে এখন কোনো আইডিয়াই করা সম্ভব নয় আমাদের পক্ষে তো সেই জন্য এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসতেই পারে এদের প্রতীক কী ছিল প্রতীকটা হচ্ছে বো বো বলতে এখানে বো বলতে এর অনেক মানে হয় কিন্তু এদের ক্ষেত্রে যেটা ছিল প্রতীক সেটা হচ্ছে তীর ধনুক মানে ধনুক এটাই ছিল এদের প্রতীক তাহলে আমরা পাণ্ডবদের প্রতীক কী পাচ্ছিলাম ফিশ আমরা চোলদের প্রতীক পেলাম হচ্ছে বাঘ এবং হচ্ছে চেরাস যারা এদের প্রতীক হচ্ছে বো অর্থাৎ ধনুক এটা ছিল এদের প্রতীক আর এদের ক্ষেত্রে বন্দর যেটা আছে বন্দর দেখো এদেরও এটাও কোস্টাল একটা এরিয়া ছিল যার জন্য এদেরও বন্দর থাকবে বন্দরের নাম হচ্ছে তন্ডি হচ্ছে এদের একটা বিখ্যাত বন্দর এবং আরেকটা বন্দর আছে সেটার নাম হচ্ছে মুচিরি এই মুচিরি যেটা সেটা হচ্ছে আজকের দিনে আমরা এটাকে কোচি যে জায়গাটা অর্থাৎ কোচিন বা কোচি সেই কোচি হচ্ছে আজকের দিনে সেটা সেই সময়কালের নাম ছিল মুচিরি তো এই হচ্ছে এদের বেসিক ইনফরমেশন এদের আর ইম্পর্টেন্ট ইনফরমেশন বলতে এরাও রোমানদের সঙ্গে বাণিজ্য করতো পাণ্ডরাও রোমানদের সঙ্গে বাণিজ্য করতো চোলরাও রোমানদের সঙ্গে বাণিজ্য করতো এবং এদের এখানে অগাস্টাসের মন্দির নির্মাণ করা হয়েছিল দেখো অগাস্টাসের কাছে দুধ পাঠিয়েছিল হচ্ছে পাণ্ডব রাজারা আর অগাস্টাসের মন্দির নির্মাণ করেছিল হচ্ছে চের রাজারা মন্দির নির্মাণ করেছে মানে এখান থেকে বুঝতেই হবে যে এরা অগাস্টাসকে কত গুরুত্বপূর্ণ মানে কত গুরুত্ব দিয়েছিল কেন কারণ হচ্ছে বিশাল বাণিজ্য হতো এবং মানে ভারত থেকে প্রচুর পরিমাণে মশলা ভারত থেকে প্রচুর পরিমাণে মশলা সেখানে যেত তো সেই জন্য কিন্তু মশলা ছাড়াও ধরো সিল্কের কাপড় কটনের কাপড় মানে সিল্কের মধ্যে মাসলিন জাতীয় কাপড় সেগুলো প্রচুর পরিমাণে ওখানে রপ্তানি হতো অ্যাকচুয়ালি দেখো ব্রিটিশরা বা ইউরোপিয়ানরা মনে করেছে ভারত কি ভারত হচ্ছে অর্ধনগ্ন বর্বরের দেশ মনে করেছে কিন্তু দেখো তা যে সময়কালে ইউরোপ এগুলো নিয়ে ভাবতেই পারতো না সেই সময়কালে ইউরোপ যে অসভ্য থেকে সভ্য বর্বর থেকে সভ্য হয়েছে সেই জায়গাটা কিন্তু ভারতীয়দের অবদান ছিল কারণ ভারতীয়দের পাঠানো জিনিসের উপর নির্ভর করে তারা তাদের ঘর সাজাতো এবং নিজেদের শরীরকেও সাজাতো অথচ তারাই ভারতকে বলেছে অসভ্য বর্বর তো সময়ের সাথে সাথে সবারই উত্থান পতন ঘটে এবং সেটাই কালের হয়তো নিয়ম সেই জন্য অ্যানসেন্ট ইন্ডিয়ার সময়কালে সাউথ ইন্ডিয়া হচ্ছে রোম যেটা আর কি তোমার গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সাজানো গোছানো শহর তাদেরকে গোছাতো হচ্ছে সাউথ ইন্ডিয়া তো সেটা আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে তাহলে কী বললাম আমরা হচ্ছে চেরাসদের ক্ষেত্রে কেরালা কোস্ট ভাঞ্জি বা কারুভুর ছিল এদের রাজধানী এবং বো ছিল এদের প্রতীক আর হচ্ছে তন্দি এবং মুচিরি ছিল হচ্ছে এই সময়কার বিখ্যাত বন্দর আর রোমানদের সঙ্গে বাণিজ্য হতো এবং অগাস্টাসের মন্দির এরা নির্মাণ করেছিলেন ইম্পর্টেন্ট রুলারকে দেখো এখানে ইম্পর্টেন্ট রুলার অর্থাৎ রাজার নাম খুব গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট রাজাটার নাম পাবো সেই রাজার নাম হচ্ছে নেদুন জেরাল আদান দেখো আমরা পাণ্ডবদের ক্ষেত্রে নেদুন জুলিয়ান পড়েছি নেদুন জুলিয়ান 1 and 2 আর এক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা নেদুন জেরাল এখানে জুলিয়ান কথাটা নেই এটা বুঝতে হবে ঠিক আছে তো নেদুন জেরাল আদান এটা হচ্ছে আমাদের চেরদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজা তিনি অ্যাকচুয়ালি 7 জন রাজাকে পরাজিত করেছিলেন এবং তারপরে তিনি অধিরাজ এই উপাধিটা নিয়েছিলেন এছাড়াও চোলদের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন এবং তিনি চোল এই যুদ্ধের সময় চোল এবং চেরাসদের যে রাজা নেদুন জেরাল আদান এই দুজনই মারা গেছিল এই ধরনের একটা ঘটনা আমরা ইতিহাসে পাই এছাড়াও এই বংশের আরেকজন গুরুত্বপূর্ণ রাজা তার নাম হচ্ছে সেনগুট্টুভান এরকম আরেকজন গুরুত্বপূর্ণ রাজার নাম পাই তো এই সেনগুট্টুভান যে একেই গ্রেটেস্ট রুলার বলা হয় চেরদের ক্ষেত্রে এইটাই হচ্ছে ব্যাপার আর এখানে হচ্ছে তোমার যেটা ইম্পর্টেন্ট ঘটনা সেটা হচ্ছে শিল্পাধিকারম যে বইটা এই সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বই সাঙ্গম লিটারেচারের উল্লেখযোগ্য একটা বই শিল্পাধিকারম সেখানে এর উল্লেখ রয়েছে তাহলে আমরা দেখো শিল্পাধিকারমে যেরকম আমরা সেনগুট্টুভানের উল্লেখ পাচ্ছি আবার নেদুন জুলিয়ান 1 তারও উল্লেখ পাচ্ছি শিল্পাধিকারম থেকে অ্যাকচুয়ালি শিল্পাধিকারমে বেশিরভাগ রাজার সম্পর্কেই লেখা আছে এবং এই ডাইনেস্টিগুলোর ওপরে অনেক বিবরণ সেখানে আমরা পাই তো যাই হোক এই হচ্ছে আমাদের চের ডাইনেস্টি এর ওপরে ইনফরমেশন এছাড়াও আমাদের আরও অনেক ইনফরমেশন রয়েছে বিভিন্ন বইতে আরও অনেক কিছু পাওয়া যায় কিন্তু এক্সামের পার্সপেক্টিভে দেখলে আমাদের এইটুকুই যথেষ্ট এই হচ্ছে আমাদের হচ্ছে সাঙ্গম ডাইনেস্টি এবং তার বিভিন্ন রাজা এবং রাজবংশের সম্পর্কে এরপরে আমরা চলে যাব হচ্ছে এদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন সেটা পরের ভিডিওতে তোমরা পাবে ধন্যবাদ